আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের এই ঘর ঝাড়া দিয়ে। আজকে এই ঘরের চাদরটাও তুলে ফেললাম, কাঁচা হবে। আর এদিকে তোমাদের দাদা ভাই মুছছে সবকিছু। এবারে হচ্ছে আমরা যে ঘরটায় থাকি ওই ঘরের এই টাকটা একটু কাছের এইটা মোচা হচ্ছে এখন। ঘর দৌড় একটু মোছা টোচা হলে কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে। আর কাজগুলো আবছা আবছা হয়ে গেছিলো, এত ধুলো পড়েছিল, এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। এবার হচ্ছে ওয়ার্ড্রপটা পরিষ্কার। এই লাইটটা ফেলে দিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সখী, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই দেখো সকাল সকাল একজনা ফোন নিয়ে ফোন ঘাটা শুরু হয়ে গেছে। তুমি আসলে ছবিটা কালো হয়ে যায়, এই সাদা গেঞ্জি পরে পরে আসো। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে এখন বাজে হচ্ছে 8:15। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তার আগে তোমরা দেখতে পেলে যে ঘর ঝাড়া মুছা করছিলাম অনেকদিন পরে। আর এগুলো যেহেতু তোমাদের দাদা ভাই করে, আমি সেরকম কিছু করি না। আর সকাল সকাল এত গরম পড়েছে তা বলার কথা নাই, আমার চোখ মুখ দিয়ে একবারে পুরো ঘাম ঝরছে। তো চলো এখন চাটা করে নিয়ে আসলাম, চা খাবো। কিছু বলবা তুমি? গরমে চা খেতে আর ইচ্ছা করছে না, প্রচন্ড পরিমাণে গরম, ফ্যানটা চালাও আগে। তো চলো, এখনো রান্না বসাইনি, আজকে 8টা পার হয়ে গেছে আর আজকে ব্লগটা দেরি করে শুরু করলাম। এত কিছু সকালে কাজ করার পরে না তারা হয় না। তো চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্না করবো। আজকে এখনো ভাত বসানো হয়নি, জল নাই। আর এদিকে হচ্ছে সবজি কাটা হয়ে গেছে। আজকে নিরামিষ তো আলু পোস্ত হবে আর হচ্ছে বেগুন ভাজ হবে। আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হলে তেল দেবো। আর রান্নাঘরের লাইটটা জ্বলছে আর বন্ধ হচ্ছে। যখন জ্বলছে তখন ছবিটা পরিষ্কার হচ্ছে, আর যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন ছবিটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার, রান্নাঘরের লাইটটা কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই। তো ওই দেখো আবার জ্বললো। তো চলো কড়াইয়ে তেল দিই আর তোমাদের দেখাই। আর তোমাদের দাদা ভাই গেছে জল আনতে, ভাত বসাবো। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে বেগুন ভাজা কাটা, বেগুন ভাজা হবে আর আলু পুষতে হবে। তো আসুক জল নিয়ে আর আমি রান্নাটা করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো এখানে আছে এক বালতি জামা কাপড় কাচা। তো এখনো মেলা হয়নি, তো তোমাদের দাদা ভাই এসে যাবে উপরে আর আমার টাইম হয়ে গেছে। তো সেই কারণে রান্নাঘরে ঢুকে গেলাম, আমি আর গেলাম না উপরে মেলে। তোমাদের দাদা ভাই জল এনে দিয়ে চলে গেছে ছাদের নিচে। আর ওর হচ্ছে ফুল গাছের ছবি তোলা। আর ওই দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই দেখো এখানে আলু পোস্ত চাপিয়ে দিয়েছে কালো জিরা ফোড়ন দিয়ে, সাথে আসছে আলু পোস্ত। তো এই দুটোই এখন রান্না হচ্ছে। তো তারপরে নিচে আসুক আর কি রান্না হবে দেখি, বাইরে যাবে। আর যে কোনো সবজি নাই, আবার আগামীকাল রবিবার বাজার করবো। যদি কিছু পটল বা শাক টাকি আছে সেগুলো রান্না হবে, দেখা যাক কি আসো কাজে। তারপরে এটা আলু পোস্ত, আলু ভাজা হচ্ছে। এই দেখো বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি এবার দিয়ে দিব হচ্ছে পোস্ত, আর একটু ঝোল ঝোল করবো, খুব শুকনো করবো না। তো এই দেখো দিয়ে দিলাম পোস্ত। আজকের পোস্তটা মা হাতে শিলপাতরটা বেটে দিচ্ছে মিক্সিতে বাটি। কিছু কিছু জিনিস হাতে বাটলেই খেতে পেয়েছি। এই দেখো সর্ষার তেল দিয়ে দিলাম কাঁচা, এবার নামিয়ে দেবো। আর ঝোল ঝোল খাবে, আগে থেকেই বলছে ঝোল ঝোল করে করবো।
তো আমার বেগুন ভাজা আর আলু পোস্ত করা হয়ে গেছে আর ভাত এখনো হয়নি ভাত ফুটছে আর ওদিকে বাবা গেছে বাজার করতে তো কি নিয়ে আসে দেখি তারপরে আবার রান্না হবে এখন একটু বসবো আর সকাল সকাল বাবুকে পড়াতে গিয়ে ঘটে গেল এক বিরাট কাণ্ড ওকে পড়াতো না ওর এক মানে দিন দিন বড় হচ্ছে কি কি ছোট হচ্ছে কিছু বোঝার নাই ওর কোনো বোধ নাই বুদ্ধিও নাই জানো মানে কবে যা বুদ্ধি হবে সেটাই পড়াশোনা যেটুকু করে সেটুকু মনেও রাখতে পারে আবার পড়ার সময় ভালোই বেশ পড়েও নেয় কিন্তু এই যে আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে সকালে বাজারটা যা যায়নি ও বাড়িতে আছে ও ছুটি শনিবার বলে শনি রবিবার দুদিন ছুটি থাকে তো ইংরেজিটা আমার একটু অসুবিধা হয় পড়াতে তো সে কারণে তোমাদের দাদা ভাই বলছে যেন একটু ইংরাজিটা পড়ে নে তো ও পড়বে না ওকে ও একটা পড়া একবারের বেশি দুবার বলবে না তাহলে এরকম জেদ করলে কি ভালো লাগে সকাল সকাল ছেলেটাকে মারলাম তো মনটাও একটু খারাপ হয়ে গেল তো এখনো কান্না করছে ওই ঘরে বসে পড়ছে আর কান্না করছে তো যাব একটু দেখব তো কেমন যেন হয়ে যাচ্ছে জানো ছেলেটা এই নিয়ে একটা বিশাল চিন্তা আজকে আমি এখনো কানের পড়িনি তার কারণ সে রান্নাটা করেই যাবো স্নান করতে প্রচন্ড পরিমাণে গরম লাগছে ঘরটার ঝাড়া হলো কাঁচা কুচা হলো তো এবার রান্নাটা করে আগে স্নান করবো তারপর তারপর আর অন্য কোনো কাজতে একবারে স্নান টান করেই আজকে কানেরটা পরবো আর মাথায় শ্যাম্পু দিলে না কানের পরে অসুবিধা হয় সে কারণে কানেরটা পরিনি তো চলো এখন দেখি বাবু কি করছে বাবা সবজি নিয়ে চলে এসছে আর নিয়ে এসছে পাটে শাক ডাঁটা ভেন্ডি ঝিঙা বড়ি তো আমি ওগুলো কিছু নিলাম না তো আমি শুধু পাটে শাকটাই নিলাম পাটে শাক রান্না করব তো এখন শাকটা বেছে নিই তো এই দেখো তোমাদের দাদা ভাইকে বলছি যে শাকটা বেছে দাও কিছুতেই বেছে দিচ্ছে না তোকে বাছো বাছো করতে করতে আমার সব শাক বাছা হয়ে গেছে আর এইটুকুই রয়েছে যেদিনকার মন ভালো থাকে সেদিনকার করে যেদিন মন ভালো না থাকে সেদিন করে না এই হচ্ছে আর কি ব্যাপার তো চলো আমি শাকটা বেছে নিই তো বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাও এখনো রান্না করে রয়েছি আর বাকি রয়েছে এই দেখো ভেন্ডি ভাজা তো এখন শুধু ভেন্ডিটা ভাজতেই হয়ে যাবে তো চলো তোমাদের দেখাই যে আজকে আমার কী কী রান্না হলো আর ওদিকে বাবু চিৎকার করতে যে আজকে নিরামিষ খাবো না কালকে দিন খেয়েছি দুদিন দিন খেয়েছি আজকে পাঁপড় খাবো না চিকেন খাবো তো আজকে তো চিকেন খাওয়া হবে না তো চলো দেখাই এখন নিরামিষ কী রান্না হবে একদম অল্প অল্প করে অনেক কিছু হয়েছে আজকে রান্না তো চলো সেটাই তোমাদের দেখাই এখন এই দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে পাটের শাক কি রয়েছে দাঁড়াও দাঁড়াও এই পড়ে গেল এখানে রয়েছে ঝোল ঝোল করে আলু পোস্ত এখানে রয়েছে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা তো হচ্ছে আর নিরামিষ দিনে পাঁপড় তো থাকবে তো এই হচ্ছে আজকে আমাদের তো এই হচ্ছে আজকে আমাদের রান্না আর হচ্ছে এখন খেতে দেবো তোমাদের দাদা ভাইকে নিচ্ছে ওরা স্নান করতে বললাম তো আগে স্নানটা করে নিই তারপরে খাবে আর ভেন্ডি ভাজাও হয়ে দেবো হয়ে যাচ্ছে আগে নামিয়ে দেবো আর ওদিকে ওই ঘরে বিছানার চাদর চাদর পেঁচেছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে তোমাদের দাদা ভাই নিয়ে এসে বিছানার চাদরটা পেঁচে দিল তো আমার অনেকটা হেল্প করলো তো চলো আবার খাওয়া দাওয়া করে করে দেখো তো বন্ধুরা সেই খাওয়া দাওয়া করে আবার অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের কাছে আর হচ্ছে এত গরম পড়েছে তো তখন স্নান টান করিনি তো এই কিন্তু তোমরা তো আমার মাথা দেখে বুঝতে পারছো যে চুল ছাড়া ভিজা তো এই কিছুক্ষণ হলো স্নান টান করে আসলাম আর বাবু গেছে হচ্ছে আঁকতে গেছে ওর আজকে ড্রয়িং আছে তোকে দিয়ে পাঠালাম তারপরে আসলাম ওকে স্নান টান করে এসে তারপর আগে খাইয়ে টাইয়ে তারপরে ওকে ও চলে গেল তারপরে আবার তোমাদের সামনে আসলাম আর দেখতে মানে গরমে মাথা এত ভিজা থাকছে যে মানে গন্ধ করছে আর চ্যাচটা মানে চিরুনি দেওয়া যাচ্ছে না একদিন পরপর দুদিন পরপর শ্যাম্পু না দিলে তো আজকেও একটু শ্যাম্পু দিয়ে নিলাম মাথাতে এত মানে চুলে গিলছে না তো বাবু গেল আজকে হচ্ছে আঁকতে আবার বিকালে হচ্ছে আজকে গোষ্ঠী বসবে আজকে 13 তারিখ আর এই যে বিছানাটার কি হাল দেখো বিছানার হাল এরকম সারাদিন ছেলে এখন বাড়িতে আসছে তো বিছানার হাল এরকম হবে এখন আমি বিছানাটা ঝাড় দিব ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিব তারপরে হচ্ছে একটু বসবো আবার তো আবার ওই গোষ্ঠীর মেয়েটা আসবে তাকেও কিছুক্ষণ সময় দিতে হয় তো তো গোষ্ঠীর মেয়েটা আসবে তাকেও কিছুক্ষণ সময় দিতে হয় এই হচ্ছে আর কি ব্যাপার তো ততক্ষণ কাজ টাজ গুলো সেরে নিই বিকালে যে ঝাড়ঝুট দেওয়ার সেগুলো তো চলো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দাঁড়াও লেছে নিয়ে আসি
তো বিছানা সেটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার হচ্ছে ঘরটা ঝাঁপ দিব। আজকেও জামা কাপড় কেচেছিলাম, ওই ঘরের বিছানার চাদর কেচেছিলাম, সেগুলো ভাঁজ হলো, সবকিছু করা কমপ্লিট, শুধু ঝাঁপ দিলেই হয়ে যাবে, আর কোনো এখন কাজ নেই। আবার এখন আসছে, আবার পরে দেখা হবে, যদি পারি বিকালে দেখাবো। আর গোষ্ঠী আসা মানেই অনেক মেয়ে ছেলে এক জায়গায় হওয়া, আর গল্প হাসি ঠাট্টা এগুলোই হয়, বেশ ভালো লাগে। মাসে একদিন সবারই সঙ্গে সবারই দেখা হয়, তো আমাদের গোষ্ঠীতে 32 জনা মেয়ে আছে, তো 32 জনের সাথেই দেখা হয়। তার মধ্যে যারা আসে না তাদের সাথে তো দেখা হয় না, যারা যারা আসে তো অনেকেই আসে, আবার অনেকেই আসে না, তো বেশ ভালো লাগে। মাসে একটা দিন সবারই সঙ্গে দেখা হয়, কথা হয়, কার কি কিরকম মানে কি দিন যাচ্ছে না যাচ্ছে সবই গল্প শোনা হয়। তো চলো আবার দেখা হচ্ছে পরে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তো বাবু একে টেকে চলে আসলো, বাবুকে কমপ্লেন দিলাম, আর ও সে সকাল থেকে মুড়ি খাবো মুড়ি খাবো করছিল, তো ওকে মুড়ি দিয়ে চলে আসলাম। আর এই যে এখানে হচ্ছে একটা চট পেতে দিয়েছি, আর ওই গোষ্ঠীর খাতাটা নিয়ে এসে দেখো নিচে রেখে দিয়েছি, তো এবারে আসার অপেক্ষা, ও কখন আসবে। আর এখন 5:30 বাজছে, তো আসুক, সবাইকে গুড ইভিনিং, পরে আর জানানোর সময় পাবো না, তো আসুক, তারপরে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? কাক তোমার ওই কাকি শাশুড়িকে? তো বন্ধুরা, গোষ্ঠী দিদি চলে যাওয়ার পরে আবার চলে আসলাম তোমাদের কাছে। আর এই দেখো সন্ধ্যার টিফিন নিয়ে চলে আসলাম, অনেকদিন পরে সিঙ্গাড়া আর মুড়ি আর লাল চা, আর বাবু খাবে চা দিয়ে এখন রুটি। আর তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারিনি, গোষ্ঠীতে সবাই এসেছিল, কিন্তু কি বলতো মানে সবারই শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ। যে দিদি আমাদের গোষ্ঠীতে আসে, যে দিদি হেড গোষ্ঠীর মানে টাকা পয়সা নেয়, তারও মানে পেটে পাথর হয়েছে, তো সেই কারণে তার শরীর খারাপ। তো একটুখানি মানে ভিডিও করে দেখেছি, তো সেটা তোমাদের দেখাবো। আর সবারই তো সবদিন মন মেজাজ ভালো থাকে না শরীর খারাপ বলে, আমিও আর আজকে ক্যামেরা করিনি, তো সেই কারণে তোমাদের কিছু দেখাতে পারলাম না। আর এখন খাবো হচ্ছে সন্ধ্যাতে টিফিন চাউমিন, তো আমি যদিও সন্ধ্যাতে গরমে কিছু খাই না, ভালো লাগে না, আর আজকে দুপুরের ভাতটা সেরকম ভাবে খাওয়া হয়নি, তো সেই কারণে। আর এই দেখো বাবু আমাকে হাওয়া দিচ্ছে ফ্যান বন্ধ করে কথা বলছি বলে। আর আজকে রাখতে হচ্ছে রুটি সবজি আছে, আর তোমাদের দাদা ভাইকে বলবো মিষ্টি আনতে, তো ওটাই হবে রাতের মানে আর কি রাতের আজকে ডিনার। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখো প্লিজ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করো। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা আগে সাবস্ক্রাইব করো, আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো চলো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।